أتيت اليوم بالبشرى وسبحان الذي أسرى. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. রজব মাসের অর্ধেক তো চলে গেল, আর মাত্র দেড় মাস বাকি। বছর ঘুরে আবার আমাদের সামনে উদিত হতে যাচ্ছে রমাদানের আলো ঝলমলে বাঁকা চাঁদ। রজব মাস আসতেই আল্লাহর মুমিন বান্দাদের হৃদয়ে শুরু হয় এক সুখময় অস্থিরতা, তার জীবন জুড়ে পড়ে যায় সাজ সাজ রব, অন্তরের গভীরে ধ্বনিত হয় একটি আওয়াজ, রমাদান আসছে, রমাদান আসছে। প্রিয় ভাই ও বোন, কেমন আছেন আপনারা? আপনাদের সময়গুলো সুখ সমৃদ্ধিতে কাটুক, ইবাদত নেক আমলের মাঝে কাটুক। সবসময় এই দোয়াই করি। রমাদানের শুভাগমনের খবর আপনারা শুনতে পেয়েছেন তো, আল্লাহর বান্দারা রজব মাসের শুরু থেকেই প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন। আপনার কি খবর? রমাদানকে স্বাগত জানাতে আপনি প্রস্তুতি নিচ্ছেন তো? প্রিয় ভাই বোন, আমরা অনেকেই জানি না কিভাবে রমাদানের জন্য প্রস্তুতি নিতে হয়, কিভাবে রমাদানকে স্বাগত জানাতে হয়। আর দুঃখের ব্যাপার হলো, অনেক ভাইয়ের তো খবরই থাকে না যে রমাদান আসছে, ফলে তারা প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু আর পান না। অপ্রস্তুত অবস্থায় রমাদানে প্রবেশ করার কারণে তারা রমাদানের রহমত বরকত থেকে অনেকটাই মাহরুম হন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসলিম ভাই বোনদের রমাদানের কদর করার তৌফিক দিন। আজ আমরা রমাদানের প্রস্তুতি বিষয়ক দশটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথম আমল, নিয়ত সংকল্প। প্রিয় ভাই বোন, হেলায় ফেলায় জীবনের অনেক রমাদান আমাদের হাতছাড়া হয়ে গেছে। আসন্ন এই রমাদান যেন অন্য সব রমাদান থেকে একেবারেই আলাদা হয়, এজন্য দৃঢ় সংকল্প গ্রহণ করুন, মনে মনে নিয়ত করুন। এই রমাদানের প্রতিটি মুহূর্তকে আপনি কাজে লাগাবেন, রমাদানের রহমত বরকতের ঝর্ণা থেকে প্রাণ ভরে পান করবেন। মজবুত নিয়ত ও দৃঢ় সংকল্প রমাদানের প্রস্তুতিতে আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে। দ্বিতীয় আমল, দোয়া। প্রিয় ভাই বোন, এখন থেকেই বেশি বেশি দোয়া করুন। ইয়া আল্লাহ, আমার হায়াতে আপনি বরকত দিন, আমার হায়াতকে রমাদান পর্যন্ত প্রলম্বিত করুন। হে আমার রব, আমাকে রমাদানের রহমত বরকত হাসিল করার তৌফিক দিন। হে আমার মালিক, আমাকে সুস্থতা দান করুন, আমার দেহে শক্তি দিন, যাতে রমাদানে আমি প্রাণ ভরে আপনাকে ডাকতে পারি, আপনার ইবাদত করতে পারি। তৃতীয় আমল, পূর্ব পরিকল্পনা। প্রিয় ভাই, রমাদান মাস কিভাবে কাটাবেন তা নিয়ে এখন থেকে পরিকল্পনা করে রাখুন, বড় ভারী কাজগুলো এখন থেকেই সেরে রাখুন। রমাদানে যেন আপনাকে দুনিয়াবী কাজকর্মের পেছনে ছুটতে না হয়। রমাদানে যেসব দিনই বই পুস্তক পড়ার নিয়ত করেছেন সেগুলো এখন থেকেই সংগ্রহ করে ফেলুন। কোনো ওস্তাদের কাছে পড়ার পরিকল্পনা করে থাকলে এখন থেকেই দক্ষ দিনদার কোনো আলিমের সঙ্গে কথা বলে রাখুন। পরিবারের সবার সঙ্গে রমাদানের পরিকল্পনা নিয়ে আলোচনা করুন, পরামর্শ করুন। সম্ভব হলে রমাদানের শেষ দশ দিন ইতিকাফের নিয়ত করে ফেলুন, আর এখন থেকেই মানসিক প্রস্তুতি শুরু করে দিন। চতুর্থ আমল, রমাদানের ফাজাইল ও মাসাইল শিক্ষা। প্রিয় ভাই বোন, রমাদানের ফাজাইল নিয়ে এখন থেকে অল্প স্বল্প পড়াশোনা শুরু করে দিন, যাতে আপনার হৃদয়ে আমলের শৌক ও জজবা পয়দা হয়। পরিবারের সবাইকে নিয়ে রমাদানের ফাজাইল নিয়ে তালিম করুন, ফাজাইলের পাশাপাশি জরুরি মাসাইলগুলোও শিখে নিন। যাদের উপর রোজা ফরজ তাদের জন্য রোজার মাসাইল জানাও ফরজ, তাই মাসাইল রমাদান বিষয়ক কোনো নির্ভরযোগ্য বই পড়ে নিন। সবচেয়ে ভালো হয় কোনো নির্ভরযোগ্য আলিমের কাছে গিয়ে রমাদানের জরুরি মাসাইলগুলো জেনে নিলে। পঞ্চম আমল, বিগত রমাদানের কাজা আদায়। প্রিয় ভাই বোন, বিগত রমাদানের কাজা থাকলে এখন থেকেই সেগুলো আদায় করতে শুরু করুন। আগামী রমাদান আসার আগেই যেন আপনি আপনার জিম্মায় থাকা সব রোজার কাজা আদায় করে ফারেগ হয়ে যেতে পারেন। ষষ্ঠ আমল, সালাতে মনোযোগ। কিছু বেনামাজি কিংবা নামাজে অনিয়মিত ভাই বোন এমন আছেন যারা নিয়ত করে বসে থাকেন, এই রমাদান থেকেই নিয়মিত নামাজ শুরু করব। আপনাদের বলছি, আল্লাহর ওয়াস্তে তাওবা করুন, এখন থেকেই নিয়মিত সালাত শুরু করে দিন। শয়তান আপনার মনে কুমন্ত্রণা দিচ্ছে, আজ থেকেই সালাতে নিয়মিত হন। নিজের সকল মানসিক শক্তি এক করে হলেও পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ রমাদান আসার আগেই আপনি সালাতে নিয়মিত হয়ে যাবেন, আর রমাদান এসে আপনার জীবনকে নামাজের সঙ্গে একাকার করে দেবে ইনশাআল্লাহ। সপ্তম আমল, গুনাহ বদভ্যাস পরিত্যাগ। অনেক অবুজ ভাই ও বোন আছেন যারা রমাদানের অপেক্ষায় বসে থাকেন, রমাদান এলে গুনাহ ছেড়ে দেব, বদভ্যাস পরিত্যাগ করব। প্রিয় ভাই ও বোন, আল্লাহর ওয়াস্তে নিজের উপর জুলুম করবেন না, এখন থেকেই আপনি গুনাহ পরিত্যাগ করুন, নয়তো রমাদানের বরকত থেকে মাহরুম হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কোনো বদভ্যাস থাকলে এখনই ছেড়ে দিন, এখন থেকেই আত্মশুদ্ধির মেহনত শুরু করুন। গুনাহ করতে করতে
আপনি রমাদানে প্রবেশ করবেন আর রমাদানের রহমত ও বরকত লাভ করবেন, এটি কিভাবে হতে পারে? আমার ভাই, রমাদানের কদর করুন, রমাদানের পবিত্রতা বজায় রাখুন, আল্লাহকে ভয় করুন, রমাদান আসার পূর্বেই সব ধরনের গুনাহ থেকে তাওবা করুন। অষ্টম আমল, কোরআন তিলাওয়াত ও তাদাব্বুর। এখন থেকেই অল্প অল্প কোরআন তিলাওয়াত আরম্ভ করুন। যারা নিয়মিত কোরআন তিলাওয়াত করেন তারা তিলাওয়াতের পরিমাণ খানিকটা বাড়িয়ে দিন, সম্ভব হলে কোরআনের তর্জমা ও তাদাব্বুরেও কিছু কিছু সময় দিন। নবম আমল, সাদাকা। প্রিয় ভাই ও বোন, এখন থেকেই গরিব মিসকিনদের খোঁজ খবর নিন, সাধ্যমতো দান সাদাকা করুন, তাদের সাধ্যমতো রমাদানের প্রস্তুতি নিতে সাহায্য করা আপনার কর্তব্য। দশম আমল, দাওয়া ইলাল্লাহ। সময় সুযোগ বুঝে দাওয়া ইলাল্লাহ কিছু সময় দিন। আপনার পরিবারে রমাদান বিষয়ক সচেতনতা তৈরি করুন, আপনার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদেরকে আল্লাহর পথে ডাকুন, আসন্ন রমাদানের প্রস্তুতি নিতে তাদেরকে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে মহল্লার মসজিদে কোনো আলিমকে দাওয়াত করে রমাদান বিষয়ক আলোচনা মাহফিলের আয়োজন করুন, তরুণদের নিয়ে রমাদানের ফাজাইল ও মাসাইল বিষয়ক সেমিনার করুন। প্রিয় ভাই ও বোন, আমরা আজ রমাদানের প্রস্তুতি বিষয়ক দশটি আমল নিয়ে আলোচনা করলাম। এই দশটি আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা আসন্ন রমাদানের রহমত ও বরকত থেকে ভরপুর উপকৃত হতে পারব। এই রমাদান আমাদের জীবনে নিয়ে আসবে আত্মশুদ্ধির এক মুবারক বিপ্লব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আসন্ন রমাদানকে কেন্দ্র করে আমাদের জীবনকে সুন্দর ও পবিত্র করে তোলার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।